অবস্থায় 1500 মানুষের ভোগান্তি এই গরমের ভিতরে, পাওয়ার কার প্রবলেম হোক আর যেখানে হোক, দেখেন ট্রেনের ভিতরে টোটাল অন্ধকার, ট্রেনের ভিতরে কোনো রকম আলো নাই, ইভেন ফ্যানও বন্ধ, আর এখানকার প্ল্যাটফর্মের যে ফ্যানগুলো আছে এটাও বন্ধ। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমি এখন আছি বর্তমানে ঢাকাতে। আমি গত 3 দিন যাবত ঢাকাতে আছি আমার বন্ধুর ম্যাসে, অ্যান্ড বন্ধুর সাথে আমার 5 বছর পরে দেখা। এই যে সামনে দেখতেছেন ওকে, ওর নাম হচ্ছে নাইম। তো আজকে আমি ঢাকা থেকে চলে যাচ্ছি। আমার যাওয়ার কথা ছিল হচ্ছে চট্টগ্রামে, তো হঠাৎ করে বাড়িতে একটু যাওয়ার দরকার পড়লো, বাড়িতে একটু কাজ ছিল যার জন্য যাইতে হচ্ছে। তো আমি এখন বাজে হচ্ছে আনুমানিক 4টা, আমি বের হচ্ছি এখান থেকে, বের হয়ে বন্ধুর সাথে একটু গুলিস্তানে যাচ্ছি, কারণ ওখানে একটা ছোট কাজ আছে, ওই কাজটা শেষ করে দেন ওখান থেকে আমি কমলাপুর যাব। আমার ট্রেন হচ্ছে 8টা বাজে, যে 3 ঘন্টা আগে বেরোচ্ছি, কারণ ঢাকা শহরের জ্যামের যে অবস্থা সেই সম্পর্কে তো বাংলাদেশের সবাই মোটামুটি জানেন, তো এই জন্য এখন বের হয়েছি। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটা লেগুনাতে উঠছি। তো লেগুনাতে ওঠার পরে লেগুনা যাচ্ছে, মাঝে মধ্যে আবার জ্যাম হয়, আবার জ্যাম ছাড়ে জ্যাম হয়, এই আর কি অবস্থা। আবার মাঝে মধ্যে গরম লাগে। তো গুলিস্তানে কাজকর্ম সব শেষ করলাম, সেই সময় আর কোনো ভিডিও করি নাই। এখন আমি চলে যাচ্ছি কমলাপুরের দিকে। এখন বাজে হচ্ছে প্রায় 7টার কাছাকাছি, এটা হচ্ছে শাপলা চত্বরের এই দিক দিয়ে যাচ্ছে। সো ফাইনালি আমি কমলাপুরে চলে আসছি। এখন আছি আমি স্টেশনের ভিতরে, আমার প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 4। তো এখানে আমি একটু এই বোর্ডে দেখতেছি যে আমার ট্রেন আসবে কখন। ওই যে দেখতেছেন ওখানে দ্রুতযান এক্সপ্রেস, ওইটা এখনও 3টা ট্রেন আসবে, দেন যাবে, তারপরে আমার ট্রেন আসবে আর কি। এখানে নাইম পাশে বসে আছে, এদিক দিয়ে একটা ট্রেন আসতেছে, কোথাকার ট্রেন যেন। তো এখানে আমি একটু স্টেশনটা আশেপাশে একটু ঘুরতেছি, দেখি কেমন লাগে। আমার বন্ধু একটু ব্যস্ত আছে, একটু ফোন নিয়াম তো থাকো, যেহেতু একটু ব্যস্ত আছে ওরে আর ডিস্টার্ব না করে আমি নিজে নিজে একটু সাইড সুইডে দেখতেছি আর কি আশেপাশে। আসলে স্টেশনে আসলে দেখা যায় যে বাংলাদেশের কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে, প্রত্যেকের এক এক রকমের সমস্যা নিয়ে আসে, অনেক আশা নিয়ে আসে, স্বপ্ন নিয়ে আসে, সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে। কারো আশা স্বপ্ন পূরণ হয়, কারো আশা স্বপ্ন পূরণ হয় না। এখানে নাইমের সাথে একটু খোঁচাইলাম নাইমরে আর কি কথায়, তো ওর মুড ভালো নাই যার জন্য ও মুড অফ করে বসে আছে। নাইম আমার অনেকবার বলছে যে মামা দুইটা দিন থাক, বাট আমি যাচ্ছি হচ্ছে বৃহস্পতিবারে, পরের দিন শুক্রবার। তো শুক্রবারে বাড়িতে মেইনলি দুপুরবেলা একটা প্রোগ্রাম আছে আমার নানুর বাড়িতে, যে যার জন্যই আমার বাড়িতে যাওয়া, এছাড়া আমার ওইভাবে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো এখন আমি কি করব? তো নাইমরে একটু হাসি মাখা মুখে বললাম, বন্ধু একটু তুমি হাসো তো, তোমার একটা ভ্যাটকানি দাও। তো মামা ভ্যাটকানি দিয়া বললো, ওকে ভ্যাটকানি ডান। আশেপাশে যখনই কোনো ট্রেন আসতেছে মানুষজন সব উঠে যাচ্ছে, সবাই উঠে উঠে দেখতেছে, এই যে দেখেন উৎসুক বাঙালি একটা, মানে প্ল্যাটফর্মের দিকে উঁকি মারতেছে, মনে হইতেছে যেন উনি এখানে লুকোচুরি খেলতেছে ট্রেনের সাথে। যাই হোক, উনি ওনার মতো লুকোচুরি খেলুক, এখানে অনেক ট্রেনই আসছে। এই যে একটা কোন ট্রেন আমি জানি না, ট্রেন আসে, লোকজন নামে, আবার লোকজন উঠে। এখন এটা কতগুলো ট্রেনের কথা মনে করা যায়। আসলে তখন যখন ট্রেন আসছিল আমি নাম পড়ছিলাম যে এটা ওই ট্রেন, বাট এখানে ক্যামেরাতে বোঝাও যাইতেছে না, আর আমার মনেও নাই সঠিক, আমি এই ভিডিওটা 10 দিন ডিলে করে ফেলছি। তো এখানে প্ল্যাটফর্মে সবচেয়ে অনেক গরম লাগতেছে, যাই হোক অ্যান্ড কী করার, গরমের উপরে বসে আছে। এখন আমাদের ট্রেনে উঠছি, আমাদের ট্রেনের সমস্যা হইতেছে কি ভাই, ট্রেনের আমাদের সামনের পাওয়ার কারের সমস্যা, যার জন্য ট্রেন যাবে না, ট্রেন ঠিক করবে দেন তারপরে যাবে। আমার ট্রেন ছাড়ার কথা হচ্ছে রাতে 8:30, সেই ট্রেন আমার ছাড়ছে হচ্ছে রাতের 1টা বাজে, 1টা বাজে কমলাপুর থেকে ছাড়ছে, অ্যান্ড 1:30 বাজে ছাড়ছে হচ্ছে এয়ারপোর্ট থেকে। এখানে সবচেয়ে সমস্যাটা হইতেছে কি, মানে সমস্যাটা না, এটা হচ্ছে একটা বিরক্তিকর, সেটা হচ্ছে কি, আমাদেরকে তো কোনোভাবে অ্যানাউন্সমেন্ট করে বলে দেবে যে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, কারণ অনেক বয়স্ক মানুষ আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে, তারা চাইলে অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে নিতে পারতো। আর এখানে আমি নিজের কথাই বলি, আমি 8টা বাজে যেহেতু আসছি, ভাবছি যে রাতে 12টা বাজে পৌঁছায় যাবো, তো আমি বিকালবেলা জাস্ট নাস্তা খেয়েছি, বিকালে বলতে 6টার দিকে গুলিস্তানের ওখানে নাস্তা করছি। তো নাস্তা করার পরে ভাবছি কি রাতের 12টার দিকে যেহেতু পৌঁছায় যাবো, ওইভাবে আর কোনো মানে খাবার খাই নাই আর কি, ভাবছি যে 12টার দিকে পৌঁছায় যাবো, বাড়িতে গিয়েই একবারে খাবো না। কিন্তু সেই 12টা বাজেও আমি ঢাকাতেই বসে আছি, 1টা বাজে আমাদের ট্রেন ছাড়ছে মোটামুটি, মানে এয়ারপোর্ট থেকে ছাড়ছে আর কি। এভাবে আসলে মানে এগুলা এই দিকগুলো একটু আসলে মানে রেল কর্তৃপক্ষের দেখা উচিত আর কি। 8টা বাজে ট্রেন ছাড়ার কথা কমলাপুর থেকে, এখন বাজে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 12টা, মানে 11টা 53 বাজে, এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। ট্রেনে নাকি বগিতে বা এরকম কোনো প্রবলেম হয়েছে, বাট এখন আমি একটা কথা বলি, আমার এই ছোট মাথায় এত কিছু আটে না, আমার জাস্ট এতটুকুই আমি আর বলার যে এই যে গাফিলতিটা, এই যে এই প্রবলেমটা যে হয়েছে, এটা তো আগে দেখা উচিত ছিল। এর মেনটেন্সিতে যে আছে এটা অবশ্যই তার দায়িত্ব। অ্যান্ড এখানে এতগুলো ফ্যান আছে, আমি দেখাই, এখানে স্টেশনে এতগুলো ফ্যান আছে,
এই যে দেখেন প্রত্যেকটা ফ্যানি অফ একটা ট্রেনের বগি থাকে হচ্ছে 12টা প্রত্যেকটা বগিতে 100টা করে সিট থাকে এবং সামনে পিছনে মিলায়ে অনেকে দাঁড়ায় থাকে মানে যাদের টিকিট নাই তো মোটামুটি 1200 জন তো সিটে বসা আছেই আর 300 জন ধরলাম টোটাল ট্রেনে এক্সট্রা মানুষ যদিও এটা সংখ্যা 300 বেশি তো টোটাল 1500 মানুষ যে এই ভোগান্তিটা সন্ধ্যা রাত 8টা থেকে এখন বাজে 12টা এই 4টা ঘন্টা যে আছে এখন পর্যন্ত এই ট্রেনটা কখন ঠিক হবে না ঠিক হবে কোনো কিছু বলা নাই একটু অ্যানাউন্সমেন্ট করে তো বলা উচিত আসলে ভাই এখানে একজন বলতেছিল যে মানুষ মানুষের ব্যর্থতা বলে না সফলতা বলে তো এটা হচ্ছে ব্যর্থতা যে এটা বলতেছে না তো এটা আসলে এটা ড্রাইভার কার তাই 1500 মানুষের ভোগান্তি এই গরমের ভিতরে পাওয়ার কার প্রবলেম হোক আর যেখানে হোক দেখেন ট্রেনের ভিতরে টোটাল অন্ধকার ট্রেনের ভিতরে কোনো রকম আলো নাই ইভেন ফ্যানও বন্ধ আর এখানকার প্ল্যাটফর্মের যে ফ্যানগুলো আছে এটাও বন্ধ এটুকুই আর কি এছাড়া বলার কিছু নাই আমার এরকম অনলাইনে খোলাভাবে এক জায়গা বলা ছাড়া আর তো কিছু করার নাই রাতের 11টার যে পদ্মা ট্রেনটা এখান থেকে রাজশাহী ছেড়ে যায় সেটা আসছে আসার পরে সেটা চলে গেছে বাট এটা 8টার ট্রেনের এখন পর্যন্ত স্টিল নো আপডেট এভাবে আসলে কি বলবো আমার আসলে আমি আসলে বলার ভাষা হারাই ফেলছি অ্যাট লাস্ট রাতের 1টা বাজে ট্রেন ছাড়ছে এখন হচ্ছে ভোর হয়ে গেছে তো আমি দিলপাশার এখানে চলে আসছি মানে আর সর্বোচ্চ আমার 20-25 মিনিট টাইম লাগবে আমার সেই চাটমোহর স্টেশনে নামতে তো দিলপাশার এখানে যখন আসছি তখন মানে দুই পাশে হচ্ছে নদী আমার কাছে যদি মানে একটা ড্রোন থাকতো তো আমি ভিডিওটা ভালোভাবে দেখাইতে পারতাম তো আমি ফাইনালি আমাদের চাটমোহর স্টেশনে নামিয়ে গেছি এখানে নামার পরেই দেখতেছি যে সিএনজি আছে নাকি সিএনজিতে করে আমি যাব এখান থেকে কিছু দূর আগায় গেলে দেন আমার চাচা ওখান থেকে আসবে এসে আমাকে সে পিক আপ করে নিবে তো আমি সিএনজিতে উঠে গেছি এখন মোটামুটি সেই চিরচেনা রাস্তা অ্যান্ড মানে আমাকে মানে আমার এত ভালো লাগতেছে যে মানে এই যে গ্রামের যে আলাদা এক ধরনের গন্ধ থাকে ভাই গ্রামে মানে সতেজ আবহাওয়া ফ্রেশ এয়ার সব কিছু মিলায় একটা মানে আর গন্ধ থাকে আর সকালবেলা মনে করেন এই যে আশেপাশে একটু ধোঁয়ার মতো দেখতে পাচ্ছেন এটা কিছুটা মনে করেন কুয়াশা আবার কিছুটা মনে করেন বাড়ি বাড়ি থেকে নানান রকমের রান্না টান্না করতেছে ওই যে মাটির চুলার যেই ধোঁয়াটা থাকে সেই স্মোকটা নাকের মধ্যে আসতেছে এত ভালো লাগতেছে মানে আমি বলার মতো না আর এখনই দেখলাম যে মানে সিএনজিতে বসছি গরম লাগতেছে কিন্তু বাতাস হচ্ছে ভালো লাগতেছে কিন্তু আবার দূরে দেখতেছি যে মানে কুয়াশা হচ্ছে মানে কুয়াশা দেখা যাইতেছে মানে এটা কেমন ধরনের সিজন আমি বুঝলাম না যাই হোক কিন্তু দেখে সুন্দর লাগতেছে আর কি রাস্তাগুলো দেখেন রাস্তার ভিউগুলো কত সুন্দর আমার গ্রামের এলাকা আর কি এগুলো গ্রাম এখনও দূরে আছি বাট এখান থেকে যাইতে যাইতে মনে করেন আমি পৌঁছাই যাব এটা হচ্ছে চাটমোহর রেল স্টেশন থেকে এটা সোজা এই এক রাস্তা ধরে সোজা চলে গেলে 20 কিলোমিটার গেলে পাবনা শহর পৌঁছায় যাব তো আমি সিএনজি থেকে নামার পরে আমার চাচা দেখলাম দাঁড়ায় আছে দেন আমি আমার চাচার সাথে বাড়ির দিকে যাচ্ছি তো যাই হোক আমার এখান থেকে অল্প কিছুক্ষণ সময় লাগবে বাড়িতে পৌঁছাতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে ইস্যু নিয়ে কথা বললাম ট্রেনের ওইটার বিষয়েও কেউ যদি কোনো মতামত দেন আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো আপনাদের মতামত তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম